করে শান্তিপুর গ্রামের পাশের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ সহ একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নরসিংদী রায়পুরায় মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাশের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ সহ একটি বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শান্তিপুর এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার। এর আগে এলাকাবাসীর ব্যানারে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খাদেম হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জালালউদ্দিন মাস্টার, মোহাম্মদ মরম আলী বাহাদুর, মোহাম্মদ তকদির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, হাজি আব্দুল মন্নাফ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, অবৈধ মেঘনার ভাঙ্গনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শান্তিপুর বাজার, বাজার সংলগ্ন কবরস্থান, ঈদগাহ মাঠ সহ কান্দাপাড়া কবরস্থান। মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই ভাঙ্গন অব্যাহত রয়েছে বলে বক্তাদের দাবি। এ সময় বক্তারা আরও অভিযোগ করে বলেন, রাতের আধারে গ্রামের পাশে ড্রেজার লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করে থাকে ওরা, ফলে নদী ভাঙ্গনের আশঙ্কায় রাত কাটে মির্জাচর ইউনিয়নের পুরো শান্তিপুর গ্রামের বাসিন্দাদের। অবিলম্বে অবৈধভাবে এই বালু উত্তোলন বন্ধ করা না হলে এক এক করে পুরো গ্রামটি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি বেড়িবাঁধ নির্মাণ এবং অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধ সহ জোর দাবি জানান তারা। ওকে ওয়ান ডট টিভি নিউজ ডেস্ক। অবৈধ টাকার বিনিময়ে এরা কিভাবে এখানে ভালো করতে চায় আমাদের সেটা প্রশ্ন। সাংবাদিক বন্ধুগণ, আপনার গ্রামে কিছুতে পারবো না। এই মির্জাচর অবনীত লাঞ্ছিত বঞ্চিত এই শোষিত মানুষের পক্ষে একটু কলম ধরুন, একটু কলম ধরুন। আপনাদের কলমের ছোঁয়ায়, আপনাদের প্রকাশের মাধ্যমে আমাদের মির্জাচর বাঁচতে পারে এবং মির্জাচর বাসী বাঁচতে পারে। তাহলে আপনাদের যেমন সোয়াব হবে এবং আখেরাতের দিকে চিন্তা করে একটু সম্প্রসারিত করুন। এবং মির্জাচরের বাড়িতে বলছি, আপনারা হাল ছাড়বেন না, ন্যায়ের পথে থাকেন, আপনাদের সাথে আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে এটা দেবো, অচিরি বালু কাটা বন্ধ হবে। নদী হইতে বালি অবৈধভাবে বালি তোলার জন্য আমাদের কবরস্থান পাঁচবাজার চারবাজার অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেক লাশ পচে নদী থেকে ভেসে গেছে। আমরা ইতিম অসহায়ের মতো দেখে দেখে চোখের পানি ফেলছি, কিন্তু কোন প্রতিকারের কোনো করতে পারলাম না এবং কারো কাছে কোনো প্রতিকার পেলাম না। আজকে আরো কিছু আছে আমাদের ঈদগা, গত দুই মাসে তো আমরা মানুষ করতে পারবো একত্রিত হয়ে, কারণ এটা নদীর গর্ভের বিলীনের পথে, যে কোনো মুহূর্তে এটা নদীর গর্ভের বিলীন হয়ে যেতে পারে। মাত্র আমার শিক্ষা জয়ন্ত কারণ হাতিগুড়ি হলো আমার শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে পঞ্চম বছর যে স্কুলে থেকে যে শিক্ষকের হাত ধরে আমার জীবন গঠনের কারিমাতে আমাদেরকে হাতিগুড়ি শিক্ষা দিয়েছেন, সে কি শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভের মাত্র পঞ্চম বয়স ধরে আপনারা দেখেন উপস্থিত। এখনো মাত্র 25 স্কুল থেকে নদীর পার করে মাত্র 25 বছর ধরে অবৈধ ভাবে এখনো বালু উত্তোলন করছে। আপনারা জানেন যে কিসের দুঃখ, কিসের বেদনা, কিন্তু বেদনা একটি বেদনাটা হচ্ছে আমাদের মাতৃভূমিকে ডেজারের মাধ্যমে বিলীন করে নিচ্ছে, বাজারকে ডেজারের মাধ্যমে বিলীন করে নিচ্ছে, কবরস্থানকে ডেজারের মাধ্যমে বিলীন করে নিচ্ছে, ঈদগাহকে ডেজারের মাধ্যমে বিলীন করে নিচ্ছে। আমার বিশেষ অনুরোধ আলহাজ মোহাম্মদ আবুল বাশার সাহেবের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি প্রধানমন্ত্রীর সাথে ওটা বসা আছে, এটা আমরা ভালো রকম জানি এবং আমরা বুঝি, কিন্তু আপনার কাছে আমাদের একটি অনুরোধ, যদি দেশ থেকে রক্ষা না করেন তাহলে আগামী বছরা এসে দেখবেন আপনি মির্জাচর খুঁজে পাবেন না। হয়তো আপনার শহর দিয়ে বয়টা দিয়ে গোটায় গোটায় দেখবেন, কিন্তু কোনখানে আপনি মির্জাচর, কোনখানে আপনি গড় ছিল, কোনখানে আপনি বাড়ি ছিল, কোনখানে আপনি পাড়া ছিল, কোনখানে আপনি গ্রাম ছিল, কোনখানে আপনি ইউনিয়ন ছিল, আপনি কোনোটাই খুঁজে পাবেন না। তাই হয়তো যদি এখন থেকে রক্ষা না করেন, এখন থেকে যদি সহযোগিতা না করেন, এখন থেকে যদি আমাদের পাশে না দাঁড়ান, তাহলে আমরা নদী চলে যাব। তাই আপনার আপনার কাছে জোরালো আবেদন, আপনার প্রধানমন্ত্রীর সাথে এবং আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে আপনি বসে আমাদেরকে রক্ষা করুন, আমাদের স্কুলকে রক্ষা করুন। আমরা লেখাপড়া করছি, কিন্তু এই জন্য বেকার লাগে, হ্যাঁ আপনি এই জন্য আমি যদি লেখাপড়া না করতাম তাহলে ভালো ছিল। আজকে কৃষকের মতো
একজন অশিক্ষিত মতন বিকে আমার তার দ্বিতীয় শিক্ষিত হয়ে আমি আসলে ভুল করছি, কারণ আমার আমার আমি দেশপ্রেমিক হয়ে আমি ভুল করছি, হয়তো আমাকে এক 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 ফুটা বিষ দেন আমি এখনো আসলে সাথে আমি বিষটা মরে যাব, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি বারবার 10-15 বছর যাব আমি এর পিছনে সংগ্রাম করে আসছি কিন্তু কেউ আমাদেরকে সাড়া দেয় না। একদিন বিচার হবে, বেইমানদের বিচার হবেই হবে। আমি মানুষকে আমার এলাকার মানুষকে আমি আহ্বান করছি, যারা এখনো অন্যদিকে আছেন অন্য চিন্তা ভাবনা করছেন ওই চিন্তা বাদ দিয়া এলাকার উন্নয়নের জন্য এই নদী ভাঙ্গন রোধ করার জন্য আমরা যে আন্দোলন করতেছি, যে নদী বাদ দেওয়ার জন্য আমাদের এই যে আমাদের নেতা বাসার সাহেব অনেক কাজ আগাইছে, আমার সাথে রাস্তায় আসার পর আমাকে দেখাইছে হাইকোর্টের ইয়াটি আছে রিট আছে ওনার রিট আছে এই যে নদী ড্রেজিং এর ব্যাপারে উনি অনেক কাজ আগাইছে। আমি নরসিংদী থেকে আমি যতটুকু পারি আমার কাছে আছে, আমি এর আগে 3-4টা দরখাস্ত দিয়েছি, 250 দিয়েছি, সবগুলি লিখে দিয়েছি আমি জালাল মহারানম উনি ওই ইসমাইল মামা আলম আলম আমাদের আলম চান এরা এরা যায়া এরা ডিসি অফিসের দরখাস্তগুলি পৌঁছেছে। আমি সরাসরি চাইতে পারি না, আমি যেটা করতে পারি আমি আপনাদেরকে পিছন থেকে আমি সহযোগিতা করতে পারি, আমি করব করতে পারি, আমি আমার একটা লিমিট আছে আমি বাইরে যেতে পারবো না, আমি আমার লিমিটে থেকে আর যতটুকু সহযোগিতা পারে আমি করেছি এবং করব। কিন্তু আমার কথা যারা এখনো ভয় করে আছে আমার এলাকার জনগণ তারা সঠিক করে আছে।